সো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। এই প্রত্যাশা আজকের যে ভিডিওটি রয়েছে, তো চলুন শুরু করা যাক। অ্যাডোবি ফটোশপ বা পিএস ফটোশপ যেটা রয়েছে, এর পরিচিত কি, কিভাবে আপনারা এই টুলসগুলো অবশ্যই মনে রাখবেন এবং এই টুলসগুলো পরিচিত বুঝে নিন। অর্থাৎ যখন আমি একটি টুলসে কাজ করব, সেই টুলস সম্পর্কে যদি আমি না বুঝি, তাহলে কিন্তু ভালো হলে বুঝতে পারবো না। তো প্রত্যেকটি ফটোশপেরই কিন্তু টুলসগুলো রয়েছে, টুলসগুলো আপনাদের অবশ্যই জানতে হবে, না জানলে কিন্তু হবে না। টুলসগুলো শেখার সবচাইতে বড় যে ট্রিকটা রয়েছে, সেটা আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। অ্যাকচুয়ালি যে ফটোশপের টুলসগুলো রয়েছে, এই টুলসগুলো নিয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে অবশ্যই সেই টুলের পরিচিতি জানলে পরে তাহলে কিন্তু ভালো হলে কাজ করতে পারবেন। এই হলো আমাদের অ্যাডোবি ফটোশপ বা পিএস ফটোশপ, যে যেটা বলে থাকি। এখানে গাইস, অ্যাডোবি ফটোশপ 7.0, অ্যাডোবি ফটোশপ CS6, CC, যে যেটাই বলি, আপনারা এই যে টুলসগুলো রয়েছে, টুলসগুলো পরিচিত অবশ্যই আপনাদের জানতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে মুভ টুলস, অর্থাৎ এটা যদি ভি পেস করেন, তাহলে কিন্তু এখানে আপনার টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো আমি জাস্ট আপনাদের একটি এখানে আমি একটি ইমেজ ড্রাগ করে দিয়েছিলাম। তো দেখুন, আমি এটাতে ক্লিক করলাম। এটাতে ক্লিক করার পর যখনই আমি কিবোর্ডে ভি পেস্ট করব, তো দেখুন অলরেডি কিন্তু আমার এখানে মুভ টুলসে চলে গিয়েছে, মুভ টুলসে চলে গিয়েছে অটোমেটিক ভাবে। এরপর দেখুন আমাদের যে রেক্ট্যাঙ্গেল রেক্ট্যাঙ্গেল টুলস রয়েছে, এটা তো এখানে রেক্ট্যাঙ্গেল টুলসে আমরা যখনই চলে যাব, তখনই দেখুন আমি অন্য একটি ক্লিক করে দিলাম। আমরা যদি কিবোর্ডে এম প্রেস করে দিই, তাহলে আমাদের রেক্ট্যাঙ্গেল টুলসে কিন্তু চলে গিয়েছে। তো প্রত্যেকটি টুলসের শর্টকাট আপনাকে জানতে হবে। যদি কাজ শিখতে চান, কাজ করতে চান, তাহলে আপনার শর্টকাট জানতে হবে। শর্টকাট না জানলে কিন্তু কখনোই এই কাজগুলো করতে পারবেন না। ধরুন আমার এখানে একটু লাইট বাড়াতে হবে, তাহলে আমি একটি শর্টকাট কি নিয়ে নিতে পারি, কন্ট্রোল এম। তো যখন আমি কন্ট্রোল এম চাপ দিয়ে দিলাম, তখনই কিন্তু দেখতে পাচ্ছেন গাইস, আমাদের এখানে একটু কার্ভ চলে এসেছে ডিফল্ট ভাবে। আমরা এই ছবিগুলো তো কন্ট্রোল এম যখন দেব, তখন আমাদের যে কার্ভটি চলে এসেছে, কার্ভটি কিন্তু অটোমেটিক এখানে চলে এসেছে। তো এরপর রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে আমি এটাকে ক্লিক করে দিই, ক্রপ টুলস। তো আমরা এখানে যদি যে কোনো একটি আমরা এন্টার করে দিলাম, তো আমরা এখন যদি কিবোর্ডে সি চাপি, তাহলে আমাদের ক্রপ টুলে দেখুন অটোমেটিক ভাবে চলে আসবে। এই হলো অ্যাকচুয়ালি আপনাদের মনে রাখতে হবে ভি টুলস, এম টুলস, এল টুলস। এরপর এখানে কি ব্রাশ, তো এখানে দেখতে পাচ্ছেন ডাব্লু যখনই চাপ দিবেন, তখন কুইক টুলস, এই কুইক টুলস কিন্তু খুবই ভালো একটি জিনিস। কুইক টুলস দিয়ে কিন্তু সিলেক্ট করা আমার কাছে খুব ভালো লাগে। তো ডিসিলেক্ট, দেখুন খুব সহজে কিন্তু কুইক টুলসের সাহায্যে আমরা এটা সিলেক্ট করে নিতে পারলাম। তো এখন আমরা যদি ইচ্ছা করি এটাকে মুভ করাতে পারবো। তো এই হলো গাইস, অ্যাকচুয়ালি কাজ যদি কাজ শিখতে চান বা করতে চান, তাহলে অবশ্যই আপনারা এটি ট্রাই করে দেখুন। কারণ হলো প্রত্যেকটি টুলস কিন্তু আপনি এখানে জাস্ট ক্লিক করে ধরে রাখবেন এবং এখানে আপনাকে শর্টকাট কি দেখিয়ে দিবে। এবং এটা ইন্টারফেস, এইগুলো ধরুন অনেক সময় দেখা যায় যে আমাদের এইগুলো থাকে না,
বা কেটে যায়, এর জন্য অবশ্যই আপনার হেল্পে আসবেন, হেল্প সরি উইন্ডোজে আসবেন। উইন্ডোজ আসার পর এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্কস্পেস, এখানে এসে দেখুন রিসেট অ্যাসেনশিয়াল। তো রিসেট মেরে দিলে এখানে যেগুলো ডিলিট হয়ে যাবে বা কেটে যাবে সেগুলো আপনারা এখান থেকে আবার পুনরায় নিয়ে আসতে পারবেন। এখানে রয়েছে ফাইলের বিভিন্ন, সেভ করতে পারবেন। এটা হলো ইন্টারফেস। এটাতে এই পিএস টুতে একটু কাজ করতে হয়, যেমন ধরুন যে এটা অটোমেটিক ভাবে এখানে ছেড়ে দিলে কিন্তু চলে আসে, বা এখান থেকে আপনারা ওপেন ফাইল থেকে আপনারা এটি নিয়ে আসতে পারবেন। এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি, ওপেন ওপেন থেকে আপনারা এখানে ডাবল ক্লিক করে নিয়ে আসতে পারবেন, বা এখান থেকে ডাবল ক্লিক করলে এই যে ইন্টারফেস দেখতেছেন এতটুকু ওয়ার্ক এরিয়া, ওয়ার্ক এরিয়ার মধ্যে ডাবল ক্লিক করলে আমাদের যে লোকেশন রয়েছে লোকেশন থেকে আমরা এটা আনতে পারবো। এখান থেকে আমরা ইমেজ সাইজ করতে হলে গাইস এই এটাকে ক্লিক করে ধরে একটু এদিকে নিতে হবে। এরপর আমরা এখানে রাইট বাটন করে কনভাস সাইজ বা ইমেজ সাইজ আমরা এখান থেকে সাইজটুকু কিন্তু করে নিতে পারবো। ইমেজ সাইজ এখান থেকে আমরা করে নিতে পারবো, যেমন ধরুন 100, জাস্ট এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখালাম। তো এখন আমরা এটাকে ড্রাগ করে এখানে দিয়ে দিব। তো এটা অ্যাকচুয়ালি ছোট হয়ে গিয়েছে, তো আমরা কন্ট্রোল জেড দিয়ে কিন্তু, কন্ট্রোল অল্ট আর জেড দিয়ে কিন্তু এটাকে আবার ফেরত নিয়ে আসতে পারি। যখন আমাদের কাজ কোনো ভুল হয়ে যাবে তখন কিন্তু আমরা এই কাজগুলো এখান থেকে করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার লাইটের কাজ কাম রয়েছে, তো এগুলো অ্যাকচুয়ালি শর্টকাট রয়েছে, এবং আমরা যদি মনে রাখি শর্টকাট কিগুলো তাহলে কিন্তু আমাদের এগুলো খুব একটা প্রয়োজন হবে না। এরপর রয়েছে লেয়ার স্টাইল। লেয়ার স্টাইল অর্থাৎ এখানে বিভিন্ন প্রকার টেক্সট লেখে কিন্তু আমাদের সেই টেক্সটের উপর কিন্তু লেয়ারটা আমরা স্টাইল করে নিতে পারবো। এবং এখানে রয়েছে নিউ পেজ, সবগুলো আমরা এখান থেকে নিউ পেজ থেকে শুরু করে। এবং আরেকটা জিনিস এখানে খেয়াল রাখবেন, এইখানে যে তালা রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা যখন কাজ করবেন তখন কিন্তু এই লকটি কিন্তু সারিয়ে নেবেন। তো এখানে সবসময় আপনাদের একটি লক চিহ্ন থাকবে, আমরা ডাবল ক্লিক করলে এই লক চিহ্নটি চলে যাবে। এবং কাটার জন্য অবশ্যই আমরা এখান থেকে পেন টুলটা ইউজ করব। এটা ক্লিক করার পর এইখানে হলো গাইস শেপ এবং প্যাচ। তো আপনি যদি শেপ আউট করে আপনি বুঝতে পারছেন শেপ একটি জিনিস আর প্যাচ একটি জিনিস। শেপটা দিলে কি হবে, এটা আমি যে গোল করব এটা শেপে পরিণত হয়ে যাবে, এটা প্যাচ রয়েছে। আর যখন আমি শেপটা দেব তখন এটা পুরো এখানে শেপটি আমরা বন্ধ রয়েছে, কন্ট্রোল এন্টার, এখানে আপনারা যে কোনো শেপ দিবেন সেই শেপটা কিন্তু এখানে ক্রিয়েট হবে। তো এখানে শেপ এবং প্যাচ দুটি জিনিস আমি আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। এখানে রয়েছে গার্ডিয়ান, গার্ডিয়ান কালারটা আমরা ধরুন একটি লেয়ারের উপর দিয়ে দিতে চাই, তো আমরা এটাকে কেটে দিই, নিউ একটি পেজ নিলাম, যে কোনো মাপের নিয়ে নেবেন। এখন এখান থেকে যদি ড্রাগ করে আমরা এরকম দিই গার্ডিয়ানটা আমরা এখান থেকে পেয়ে গেলাম। এখান থেকে আমরা বিভিন্ন কালার চুজ করে নিতে পারি, এবং একটা ডাবল ক্লিক করে আমরা লকটি ছাড়িয়ে নিলাম। এবং এটাকে দেখতেই পাচ্ছেন এখান থেকে বিভিন্ন প্রকার অপশন থেকে আপনারা এগুলো চেঞ্জও করে নিতে পারবেন। অ্যাকচুয়ালি অনেক কাজ রয়েছে, আপনারা ধীরে ধীরে এগুলো বুঝতে পারবেন আমার সঙ্গে থাকলে। তো গাইস আশা করি পিএস ফটোশপ দিয়ে কীভাবে টুলসগুলো সম্পর্কে ধারণা আপনার রয়েছে। এখানে ফিল্টারিংয়ে যে অপশন রয়েছে ব্লার, অর্থাৎ একটা জিনিস আপনি ব্লার করবেন, গাউডস নিয়ার্স ব্লার, গার্জিয়ান ব্লার,
এটা যদি আপনি বুলার করতে চান তাহলে বুলারও করতে পারবেন। তো আমি আরেকটি জিনিস আপনাদের দেখিয়ে দিই, অ্যাকচুয়ালি বুলার জিনিসটা কিন্তু খুবই কাজের জিনিস। এখান থেকে আমরা কি ফিল্টারে আসবো, ফিল্টারে এসে গার্জিয়ান বলে যেটা আমরা করেছি কন্ট্রোল এফ চাপলেও কিন্তু এটা চলে আসবে, দেখতে পাচ্ছেন অটোমেটিক এটা সিলেক্ট হয়ে গেছে। তো আমি অটোমেটিক চাচ্ছি না, এটাকে কন্ট্রোল জেড চেপে দিলাম এবং ফিল্টার থেকে আমরা চলে গেলাম ব্লার, ব্লার থেকে আমরা চলে যাব গার্জিয়ান ব্লার। তো এখান থেকে আমরা জাস্ট আমাদের অপাসিটিটা কমিয়ে দেব, দেখুন এটা ব্লার হয়ে গেছে। তো যতটুকু পারেন ততটুকু দিয়ে দিবেন। তো গাইস আজকের মতো এ পর্যন্ত, নেক্সটে আরও যে টিউটোরিয়ালগুলো রয়েছে সেগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আশা করি বুঝতে পারবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।